দেশ বিদেশে সম্মানিত শ্রোতা এবং দর্শক মণ্ডলী সকলকে জানায় আন্তরিক অসংখ্য মোবারকবাদ আজকের আলোচ্য বিষয় মহরাম মাসে আশুরার দিনে অর্থাৎ মহরম চাঁদের দশ তারিখ আশুরার দিনে মুসলমানদের করণীয় কী অর্থাৎ কি আমল তারা করবে বিষয়টি আমরা বলবো কোরআন সন্না ইজমা এবং কেয়াসের আলোকে সারিয়াতের বাইরে তিল পরিমাণ চুল পরিমাণও যেন কোনো কথা না হয় আমরা আলহামদুলিল্লাহ আহলে ও জামায়াতের লোক বলে দেওয়ায় ভালো আমরা সব সময় দলিলি কথা বলার চেষ্টা করি দালালি কোনো কথা বলার চেষ্টা মোটেই করি না মুসলমানদের জন্য আশুরার দিন যে সমস্ত আমল করার নির্দেশ দেওয়া হয়েছে তার মধ্যে প্রথমেই রয়েছে রোজা এই দিন অর্থাৎ আশুরার দিন নারী পুরুষ নির্বিশেষে যদি মুসলমান হয় তাহলে তারা রোজা রাখবে এ ব্যাপারে আমরা সরাসরি হাদিসের আলোচনায় চলে যাব এ ব্যাপারে সাহি বুখারি শরীফ প্রথম খণ্ড মিশরের ছাপা একশো বিরাশি পৃষ্ঠা কিতাব ওয়াহি সেখানে একটি হাদিস আছে আন আয়সাতা রদি আল্লাহ তালানা কলাত কানুয়া সুমুনা আশুরা কবলা আইয়া ফরোজা রমাজান উম্বুল মুমিনিন জগৎ জননী নুরনবীর গৃহিণী প্রিয়নবীর অর্ধাঙ্গিনী রানী হযরত আয়েশা সিদ্দিকারদি আল্লাহতালহা বলেন মুসলমানেরা প্রথমত আসুরার রোজা রাখতেন রমজান মাসের রোজা ফরজ হওয়ার পূর্বে তুস্তার কাবা আর মহরম চাঁদের দশ তারিখ আসরার দিনেই কাবা শরীফের উপরে চাদর দেওয়া হতো গেলাপ দেওয়া হতো ফালাম্মা ফরাদ আল্লাহ রব্বুল আলমিন যখন মুসলমানদের উপর মাহে রমজানের রোজা ফরজ করলেন আল্লা রসুল্লাহি সাল তাআলা ও সাল্লাম আল্লাহ রসুল তখন বললেন মান শাহ আহু ফল অ্যাসুম হু যারা চাইবে তারা আশুরা রোজা রাখবে অমান শাহ আইয়াতর কাহু আর যারা রাখতে চাইবে না যারা ছেড়ে দিতে চাইবে ফল এত কাহু তারা না রাখতে পারে অর্থাৎ আশুরার রোজা আর ফরজ রইল না এটা হয়ে গেল মুস্তাহাব মুস্তাহাসান রাখতেও পারে নাও রাখতে পারে আমরা হাদিস হাদিস থেকে জেনে নেব যে আল্লাহর প্রিয় রসুল সাল্লাহ তালা আলী সাল্লাম আশুরার রোজা নিজে রেখেছেন কিনা এ ব্যাপারে শাহি বখারি শরীফ আরবি কিতাব ও বাদিলবাহী মিশরের ছাপা তৃতীয় খণ্ড সাতান্ন পৃষ্ঠায় একটি হাদিসে বলা হয়েছে ফাসামাহু ও আমার আবে শ্যামে আল্লাহর রসুল নিজে আশুরার রোজা রেখেছেন এবং উম্মাদকে আশুরার রোজা রাখার হুকুম দিয়েছেন নির্দেশ দিয়েছেন সুপ্রিয় দর্শক এবং শ্রোতামণ্ডলী এই হাদিস দ্বারা প্রমাণ হল যে আশুরার রোজা রাখা আল্লাহর রসুলের সুন্নত এবং তার হুকুম সোনানে নাসাই শরীফ আরবি পঞ্চম খণ্ড মিশরের ছাপা ঊনপঞ্চাশ পৃষ্ঠায় বাবো ফরজে সাদা কাতিল কাবলা নজুল জাকাত অধ্যায় রয়েছে আন কাইসিবনে সাহিন আন কাইসিবনে সাহিবনে ওবাদাতা হজরতে কায়স বিন সাদ বিন থেকে বর্ণিত আছে কলা তিনি বলেন কুন্না নাসুম আশুরা আমরা আশুরা রোজা রাখতাম জাকাত জাকাতাল ফিতরে এবং আমরা জাকাত দিতাম ফিতর জাকাত দিতাম ফালামাজ রমজান যখন রমজান মাসের রোজার আলাদাভাবে হুকুম এলো এবং জাকাত দেওয়ার হুকুম আলাদাভাবে স্বতন্ত্রভাবে চলে এলো লাম বিহ ওয়ালা নুন আন তখন আমাদেরকে আশুর আর রোজা রাখার ব্যাপারে হুকুমও দেওয়া হয়নি এবং নিষেধও করা হয়নি তবে তারা বলেন ওয়াকুন না হু আমরা রোজা রেখে যেতাম এবং জাকাত দিয়ে যেতাম রোজা রেখে যেতাম এবং জাকাত দিয়ে যেতাম এ হাদিস দ্বারা প্রমাণ হলো যে আশুরা রোজা রাখা শুধু নবী পাকের শূন্যত নয় পাকের শূন্যত বটেই সাহাবাইক রাম তাআলা তাহলা আলহিম দের সুন্নত শাহি মুসলিম শরীফ তৃতীয় খণ্ড একশো সাতষট্টি পৃষ্ঠা সোনানে কুবরালিনাসাই তৃতীয় খণ্ড দুশো বাইশ পৃষ্ঠায় রয়েছে আন আবি কাতাদাতা আলান আলানসারি রদি আল্লাহ তালান অকলা সুয়েলা আনসৌমা আশুরা হাযতাবু খাতাদা আনসারি রাদী আল্লাহর তাল আনু থেকে বর্ণিত তিনি বলেন জিজ্ঞাসা করা হলো আশুরা রোজা সম্পর্কে অকালা অতঃপর তিনি বললেন ইউ সানাতাল সানত মাজিয়া যে ব্যক্তি যে মুসলমান নারী হোক আর পুরুষ হোক আশুরা রোজা রাখবে তার বিগত এক বৎসরের গুনার কাপড়া হয়ে যাবে এই রোজা আমরা সবাই বলি সুভান তবে আশুরার রোজা রাখার সময় মনে রাখতে হবে একটা যেন রোজা না রাখা হয় এ ব্যাপারে শরীয়তের হুকুম হচ্ছে যে আশুরা রোজা মুসলমানেরা একটি নয় বন দুটি রাখবে মুসনাদ আহমদ প্রথম খণ্ড মিশরের ছাপা দুশো একচল্লিশ পৃষ্ঠা আত্মার হিব অত্তার দ্বিতীয় খণ্ড চারশো দুই পৃষ্ঠা কানজুর ও অষ্টম খণ্ড পাঁচশো সত্তর পৃষ্ঠা মিশরের ছাপা আর সোনাল কুবরা লীলভাই হাকি চতুর্থ খণ্ড দুশো সাতাশি পৃষ্ঠা শহবুল ইমান পঞ্চম খণ্ড তিনশো তিরিশ পৃষ্ঠায় এতগুলি কিতাবে এই হাদিসটি রয়েছে আনিবনা আব্বাসিনালানু কলাহী হজরত আবদুল্লাহ ইবিন আব্বাস আনু থেকে বর্ণিত আছে তিনি বলেন আল্লাহ রসুল বলেছেন সুমু আশুরা তোমরা আশুরা রোজা রাখো খালিফু ইয়াহুদা আর এ ব্যাপারে এহুদিদের বিরোধিতা করো অর্থাৎ ইহুদিরা আসুরার রোজা একটাই রাখতো নবী বলছেন মুসলমানদেরকে কেউ তোমরা দুটো রাখবে সমু কবলাহ আও বাদহু বাদাহুজামান হয় একটা আগে রোজা রাখো কিংবা একটা তার পরে রাখো আগে রেখে হোক অথবা পরে রেখে হোক আশুরার রোজা হবে দুটো একটা নয় কেউ যদি একটা রাখে তাহলে এটা ইহুদিদের সাথে মুসাভাত হবে ধর্মীয় কাজে তাদের সামঞ্জস্যতা করা হবে আর এটা নিষেধ দেখুন সোনানে আবু দাউদ শরীফ আরবি চতুর্থ খণ্ড মিশরের ছাপা চুহাত্তর পৃষ্ঠা সোহরা মুসনাদে বাজার সপ্তম খণ্ড মিশরের ছাপা তিনশো আটষট্টি পৃষ্ঠা আলমো জম আউসাদ অষ্টম খণ্ড একশো উনআশি পৃষ্ঠা মিশরের ছাপা এতগুলি কিতাবে বলা হচ্ছে আনি বিন ওমারা রদি তালান হজরতে অমর বিন খত্তাব রদি আল্লাহতাল থেকে আনু থেকে বর্ণিত ফালা তিনি বলেন ফালা রসুল্লাহি সাল্লা সাল্লামা আল্লাহ রসুল বলেছেন মান তাসবভাবে কমিন ফওয়িন হোম যে জাতি যে ব্যক্তি অন্য কোনো জাতির ধর্মীয় কাজের সাথে সামঞ্জস্যতা রাখবে মোষাভাত সৃষ্টি করবে তাহলে সে ব্যক্তি ওই দলের অন্তর্ভুক্ত হবে এ ব্যাপারে আরও একটি হাদিস আপনাদেরকে শোনানো হচ্ছে আল্লাহ রসুল নিজেই দুটি রোজার কথা বলেছেন শাহি মুসলিম শরীফ কে সিয়াম প্রথম খণ্ড তিনশো উনষাট পৃষ্ঠা আল্লাহ রসুল বলেন লাও বাকি কাবিলিন এলা কাবিল্তাশে আ আমি আগামী বছর পর্যন্ত যদি দুনিয়াতে থাকি বা হায়াত থাকি তাহলে অবশ্যই অবশ্যই শুধু দশ তারিখ নয় নয় তারিখও রোজা রাখবো মহরম চাঁদের এতে বোঝা যাচ্ছে মুসলমানেরা দুটি রোজা রাখবে কোন কোন তারিখে রাখবে হাদিস মোতাবিক নয় তারিখ এবং দশ তারিখ নয় তারিখ এবং দশ তারিখ দুটি রোজা রাখা উচিত সোনানের তিরমিজি আরবি প্রথম খণ্ড সাতশো পঞ্চান্ন পৃষ্ঠা মিশরের ছাপা সেখানে বলা হয়েছে আমার সাল্লাহ আল্লাহ রোজা দশ তারিখ রাখতে বলেছেন এরপর সোনানে তিরমিজি তৃতীয় খণ্ড একশো আট আঠাশ পৃষ্ঠায় মিশরের ছাপা সেখানে একটি হাদিস বর্ণিত আছে আল্লাহ রসুল বলেন সুমুত্তা ওয়াল আশেরা ও খালিফুল হে মুসলমানেরা উম্মতেরা তোমরা আশুরার রোজা নয় তারিখ এবং দশ তারিখ মহরম নয় তারিখ এবং দশ তারিখ রাখবে এতে প্রমাণ হল সেই হাদিস দ্বারা যে আশুরার রোজা রাখা হজুর আল সাহেবের সাহাবাই ক্রামের রামের আমি চিন্তা করি অনেকেই না জেনে না শুনে আন্দাজে অনুমানে হামাখা আসুরা রোজার বিরোধিতা করে আমরা আল্লাহর নিকট দোয়া করব আল্লাহ রবুল আলমিন তাদেরকে যেন বোঝার রাফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম আরহাম তাল